মহালয়া উপলক্ষে সতীর 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরকে পুষ্পমাল্যে সাজিয়ে তোলা হয়েছে শুক্রবার। পাশাপাশি চারিদিকে আলোয় ঝলমল করছে মায়ের মন্দির। এবার থেকে শুধু দীপাবলি নয়, সকল উৎসবে ঠিক এমনভাবেই সাজিয়ে তোলা হবে মায়ের মন্দির। প্রথমবারের মতো এই বিশেষ দিনে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন স্থানীয় একটি ফার্মার সংস্থা। এই উদ্যোগের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই সংস্থার এক সদস্য জানান, যে কোনো বিশেষ দিনে কেদারনাথ সহ সতীর অন্যান্য পীঠগুলিকে পুষ্পমাল্যে সাজিয়ে তোলা হয়, আর সতীর 51 পীঠের এক পীঠ হলো আমাদের এই মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির। এই মন্দির আমাদের ত্রিপুরার গর্ব, তাই মহালয়া উপলক্ষে মাতাবাড়িকে ফুল দিয়ে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দিনের সকল বিশেষ দিনগুলোতে মাতাবাড়িকে এইভাবেই সাজিয়ে তোলা হবে। এছাড়াও তিনি আরও জানান যে প্রতিদিন পুজো শেষে মায়ের পুজোর ফুলগুলো ফেলে দেওয়া হতো, কিন্তু আজ থেকে এক মাস পূর্বে এই ফার্মার সংস্থার পক্ষ থেকে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার ফলে এখন মায়ের পুজো শেষে ফুলগুলো ফেলে না দিয়ে সেইগুলো সংগ্রহ করে সেই ফুলগুলো থেকে জৈব সার তৈরি করা হচ্ছে এবং আসন্ন দীপাবলিতে এই সারগুলো বাজারজাত করা হবে এবং এই সারগুলো বিক্রি করে যে অর্থ লাভ হবে সেই অর্থ মায়ের মন্দিরের কাজে লাগানো হবে বলে জানান তারা। হঠাৎ করে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে ফুল দিয়ে সাজানোর যে পরিকল্পনা সেটা কীভাবে এলো? প্রথমে বলতে চাই, আমরা সবাই এতদিন দেখেছি যে কেদারনাথ বলুন বা আমাদের যে নর্থ ইস্টে একটা শক্তিপীঠ আছে কামাখ্যা মন্দির, সেগুলোকে পুজোর সময় খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়। সেই থেকে আমাদের মাতাবাড়ির অ্যাপিও আমরা যারা ফার্মার্স পরিষেবা আমাদের সেই যারা সদস্যরা আছি সবাই মিলে একটা সিদ্ধান্ত করে যে এবার মাতাবাড়ির মন্দিরটাকে যদি আমরা এরকম ফুল দিয়ে সাজাই তাহলে কীরকম হয়, তারপর আমরা আলোচনা ক্রমে এই উদ্যোগটা নিয়েছি যাতে মাতাবাড়ি যেহেতু একটা শক্তিপীঠ এবং আমাদের ত্রিপুরার গর্ব, তার জন্য এবার আমরা প্রথমবারের মতো এই উদ্যোগটা নিয়েছি। এই ধরনের কাজ কি আগামী দিনেও করবেন আপনারা? আমরা মায়ের আশীর্বাদে এই ধরনের কাজ যেরকম উৎসব আছে আগামী দিন অবশ্যই হবে মায়ের আশীর্বাদে। তার পাশাপাশি আমাদের এটা করার পিছনে আরেকটা মূল উদ্দেশ্য হলো, আমরা আপনারা সবাই জানেন মার পুজোর পর এতদিন ফুল এবং বেলপাতাগুলি ফেলে দেওয়া হতো, তো আমরা মারবারি অ্যাপিওর থেকে আমরা জাস্ট এক মাস আর হলো যে প্রতিদিন আমরা মার পুজোর পর ফুল এবং বেলপাতাগুলি আমরা সংগ্রহ করি এবং এগুলো দিয়ে আমরা জৈব সার তৈরি করার কাজ শুরু করেছি। তো যথাযথভাবে আমাদের যে পরিকল্পনা এবার দীপাবলির আগে মায়ের আশীর্বাদ দিয়ে তৈরি করা জৈব সার আমরা প্যাকেট করে সকলের জন্য কেনার জন্য আমরা নিয়ে আসতে যাচ্ছি। তো সে উপলক্ষে আমাদের একটা প্রয়াস যে এই বছর এক বছর ধরে যদি আমরা সেরকমভাবে যে পরিমাণে জৈব সার আমরা তৈরি করার একটা পরিকল্পনা নিয়েছি তার যে লাভ হবে সেই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ওই টাকাটা এবার মার মন্দিরের কাজে আমরা ব্যবহার করেছি। আমরা চাই এরকমভাবে মার মন্দির যাতে সসম্মানের শোভা বৃদ্ধি পায়। এই প্রথমবারের মতো মহালয়া উপলক্ষে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলায় সেই সাজ দেখতে মন্দিরে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।